অনেক প্রধানমন্ত্রী স্বভাবসুলভভাবে অনেক মন্তব্য করেন, ডাইরেকশনের দিক নির্দেশনামূলক সার্বিক কত প্রকল্পের মধ্যে নয় তার আলোচনায় আসে। এগুলো আমাদের জন্য অবশ্যই করণীয় পালনীয়। সে কয়েকটা কথা আমাদের বলছে। প্রথম হলো তিনি তার জিদ্দায় যে সম্প্রতি গেছিলেন সেখানে তিনি নারীর ভূমিকা ইসলামে এ সম্বন্ধে জোরালো ভূমিকা রেখেছেন এবং প্যালেস্টাইনে যে সম্বন্ধে শিশু নারী হত্যা জোরালো বক্তব্য রেখেছেন আমাদের কাছে এটা আবার তিনি এটা তুলে ধরলেন। তিনি অন্যান্য কথার মধ্যে একটি কথা বলেছেন, ঢাকায় আমরা অনেক উচ্চ বিল্ডিং বানাচ্ছি চারদিকে, সাবধান বিমান চলাচল যে এয়ার ফানেল হয়, যেহেতু বিমানবন্দর এখানে এক্সট্রা কেয়ার থাকতে হবে যাতে এয়ার ফানেলে না পড়ে। তারপরে তিনি আবার বলেছেন যে মহাসড়ক করছি আমরা ভালো আরও করব, কিন্তু মেনটেনেন্সের জন্য আগেরবারও বলেছিলাম টোল আদায় করে চার্জ আদায় করে আমরা একটা তহবিল গঠন করতে হবে যাতে মহাসড়কগুলোর রিপেয়ার করা যায়। রাস্তা বানাচ্ছি ভালো, খুবই সুন্দর, আরও ভালো রাস্তা বানান, কিন্তু রাস্তার পাশে আপনারা জলাধার যেখান থেকে মাটি তুলে রাস্তা বানাবেন সেটা যদি জলাধার থাকে তাহলে হয় কি রাস্তার পানি গিয়ে ওই জলাধারে পড়ে ইত্যাদি ইত্যাদি। তিনি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমাদেরকে সাবসিডির থেকে ভর্তুকির থেকে সরে আসতে হবে, বিদ্যুৎ ও পানি এই দুইটি আমরা সার্বজনীন সবাই ব্যবহার করি, আমরা সারচার্জ আমরা সাবসিডির উপকার সবাই ভোগ করি। মিস্টার মান্নান মন্ত্রী তিনিও সাবসিডির উপকার ভোগ করেন, কম দামে পানি পান, কম দামে বিদ্যুৎ পান এবং যে ক্লিনার যে বসবাস করে তার আবাসিক এলাকায় সেও বর্তমানে একে এটা নিচ্ছে, এটা তিনি মনে করেন সঙ্গত নয়। এটাকে আমরা এরিয়া ওয়াইজ ইনকাম ওয়াইজ ফ্যামিলি ওয়াইজ আমাদের ফেয়ার বা চার্জ ফিস দাম ধারণ করতে হবে। আজকের অর্ডার নয়, যারা এই কাজ করে তাদের জন্য এই কথাটা নিম্নতম আয়ের ব্যক্তি একে রেখে দিচ্ছে ভর্তুকি রেখে, মান্নান সাহেব ভর্তুকি না হলে চলবে এইটা বলছেন যে আপনারা খোঁজখবর নেন বাছাই করেন। উনি কি বাছাই করে দিবে? প্রধানমন্ত্রীকে নিজে বাছাই করবে? সেই সময় তার আছে, আমাদের এক্সপার্টরা আছে নির্ধারণ করবে। মিস্টার বিড়লা থ্যাংক ইউ। আপাতত বিদ্যুৎ পানির কথা বলছে, আরও যদি কিছু থাকে রাস্তার টোলের কথা বলেছি, ইউজার চার্জ দেবে, আরও হয়তো সভ্য উন্নত দেশে যেভাবে করে সভ্য কথা বাদ দেন, নোট বিদ্যুৎ আবার সভ্য আমরা সভ্য মেটেরিয়াল উন্নত দেশগুলো যেভাবে এই ব্যবহার করব, ধীরে ধীরে আমরা ভর্তুকির ধারণা থেকে সরে যেতে হবে, এটার মূল বার্তা। আপনারা সংবাদপত্রে এবিএম মুসা তোমাদের অনিক মিয়া যত দ্রুত কাজ করতো আপনারা কি করতে পারেন? আব্দুল সালাম যেভাবে করতেন অবজারভারের আপনারা সে দ্রুত পারেন? স্বাভাবিক আমরা করে করে পেকে পেকে দুর্দান্তভাবে অভিজ্ঞ হয়ে উঠেছি, আমরা আঙ্গুল দিলেই বুঝি আমাদের প্রধানমন্ত্রী বেশি করে বুঝি। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আমাদের দশমিক ডিজেল, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার। এখানে হলো যে একটা বিলকে ভরাট করে আপনারা সেখানে সেটাকে অনুমোদন করেছেন, এর সম্প্রতি পরিবেশ সংগঠন পরিবেশবাদী সংগঠন বেলা সেখানে ইয়ে করে বলছে যে তারা রিপোর্টে বলছে যে সেখানে কোনো ধরনের স্টেক হোল্ডারদের সাথে আপনারা কোনো ধরনের তাদের কোনো মতামত নেননি, কোনো এটা কেন হলো স্যার আইনকে এক পাশে রেখে? উনার যে সার্কুলেটরি যে এজেন্ডা আমাকে নিয়ে এসে কাগজ দিল ওখানে, আমি দেখে ধরব সিলেটে মিউনিসিপ্যালিটি অফিসে, এই দেখেন আমাদের প্রকল্প নাই রাগ করে, এই হলো জবাবদিহিতা দ্রুততা স্মার্ট বাংলাদেশ। ধন্যবাদ।